হিমোগ হিমোগ্লোবিন এর কাজ কি হিমোগ্লোবিনের অভাবে কি হয় হিমোগ্লোবিন শব্দটি আমরা প্রায় সবই কম বেশি পরিচিত এবং কি এই শব্দটি মাথায় আসলে আমাদের রক্তের কথা মনে পড়ে কারণ আমরা জানি এই শব্দটি রক্তের সঙ্গে সম্পর্কিত মানুষ অমেরুদিনী এবং অমেরুদন্ডী সকল প্রাণী রক্তই হিমোগ্লোবিন থাকে যা অক্সিজেন পরিণয়ের সহ শরীরে আর অন্যান্য কার্যাবলী সম্পন্ন করে থাকে আসনা যে হিমোগ্লোবিন সম্পর্কে বিস্তারিত জানি এটি কি আমাদের দেহে কাজ করে এর রেঞ্জ কত ইত্যাদি সব বিষয়ের সমক ধারণা নিয়ে থাকে হিমোগ্লোবিন কি হিমোগ্লোবিন আমাদের শরীরে একটি অপ প্রয়োজনীয় প্রোটিন মেডিকেলস স্পেঞ্জের ভাষায় মেট্রালো প্রোটিন বলা হয় থাকে এটি আমাদের রক্তে লোহিত রক্তকণিকা থাকে এবং রক্তের মধ্যে প্রয়োজনীয় ঘনত্ব বজায় রাখে হিমোগ্লোবিনের জন্য রক্ত যেমন ঘন হয় তেমনি লালও হয় রক্তের অন্য উপাদান সচরাচর বর্ণহীন হয়ে থাকে হিমোগ্লোবিন রক্তকে লাল করে থাকে হিমোগ্লোবিন আমাদের দেহে দুই ধরনের প্রোটিন গঠনে ভূমিকা রাখে বলে ও জানিয়েছে মেডিকেল সায়েন্স এর একটি হচ্ছে টারশিয়ারি আর অন্যটি হচ্ছে কোয়াটেনারি উভয় ধরনের প্রোটিনই শরীরের জন্য দরকারি আর এসব প্রোটিনে স্থায়িত্ব প্রদান করার জন্য হিমোগ্লোবিন রক্তের মাঝে আলফা হেলিক্স নামের এক ধরনের অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে থাকে হিমোগ্লোবিনের কাজ কি আমরা আগে জেনেছি হিমোগ্লোবিন বর্ণহীন রক্তকে লাল করে থাকে সেই সাথে রক্তে থাকা নানা রকম উপাদানের পর্যাপ্ততাও নিশ্চিত করে থাকে তবে হিমোগ্লোবিনের মূল কাজ শরীরে অক্সিজেন পরিবহন করে এটি মানুষের শরীরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজনীয় অক্সিজেন ফুসে দেয় রক্তে হিমোগ্লোবিন কমে গেলে শরীরে যেসব সমস্যা হয় তার মাঝে পূর্ণ প্রধানতম বিষয়টি হচ্ছে অক্সিজেন স্বল্পতা আমরা যখন বাতাস থেকে নিঃশ্বাসসংকে অক্সিজেন গ্রহণ করি তখন এটি প্রথমে আমাদের ফুসফুসে যায় আর ফুসফুস থেকে এই অক্সিজেন শল্য প্রতিটি টিস্যুতে প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে পরিবহনের দায়িত্ব পালন করে হিমোগ্লোবিন শুধু তাই নয় হিমোগ্লোবিন নয় অক্সিজেনের সাথে কার্বন ডাই অক্সাইড বিনিময় করে অর্থাৎ ফুসফুস থেকে অক্সিজেনে পাঠায় আর শরীর থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে পাঠিয়ে দেয় অথবা নিঃশ্বাসের মাধ্যমে বাইরে পাঠিয়ে দেয় সুতরাং আমরা বুঝতে পারছি যে আমাদের রক্তের অক্সিজেনের সরবরাহের সঙ্গে হিমোগ্লোবিনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে রক্ত যদি কখনো এই লোহিত অনু ধারণকারী পদার্থটি কমে যায় তবে শরীরে অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হয় আর তখন আমরা অ্যানিমিয়া সহ নানা রকম সমস্যার সম্মুখীন হই রক্তে কোনো দূষিত পদার্থ দেখে দিলে হিমোগ্লোবিন সেটাকে পরিষ্কার অর্থাৎ রক্তের যে কোনো ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রণে বাধা প্রদান করে এমনকি আমাদের শরীরে যত ধরনের বিষাক্ত গ্যাস জমা হয় হিমোগ্লোবিন সেগুলোকে শরীরে বাইরে পরিবহনে সহযোগিতা করে থাকে মানুষের দেহে রক্ত পরীক্ষা ছিয়ানব্বই থেকে সাতানব্বই ভাগই হয়ে থাকে হিমোগ্লোবিন প্রোটিন অংশ আর রক্তের মোট ওজনের পানি সহ পঁয়ত্রিশ ভাগই দখল করে থাকে এই হিমোগ্লোবিন আমাদের শরীরে থাকা প্রতি এক গ্রাম হিমোগ্লোবিন বাতাস থেকে প্রতিবার ওয়ান পয়েন্ট থ্রি সিক্স মিলিলিটার কমানুপন হওয়া তার চিকিৎসার বেশি অক্সিজেন গ্রহণ করতে পারে যার ফলে শরীরে অক্সিজেন সরবরাহ বিশেষ করে রক্তের পরিমাণের মাত্রা প্রায় গুণ বৃদ্ধি পেয়ে থাকে আমাদের শরীরে সাতানোভাবে অক্সিজেন ফুসফুস থাকে হিমোগ্লোবিন মাধ্যমে শরীরের নানা অংশে সরবরাহ হয়ে থাকে যে তিন ভাগ বাকি থাকে তার রক্তের প্লাজমা মিশে যায় হিমোগ্লোবিন রক্তের মাধ্যমে মধ্যে কমা তিরিশ থেকে তিরিশ থেকে উর্ধে একশো বার পর্যন্ত অক্সিজেন মুভ করতে পারে ফুসফুস যেখানে অক্সিজেনের লেভেলে অত্যন্ত বেশি থাকে হিমোগ্লোবিন খুব সুন্দরভাবে সেখানে অক্সিজেন মাত্রা ঠিক করে দেয় অর্থাৎ যে স্থান অক্সিজেন বেশি সেখানে থেকে বাড়তি অক্সিজেন নিয়ে সে যেখানে কম সেখানে পৌঁছে দেয় হিমোগ্লোবিন প্রতিটি উনি আয়রন পরিমাণও থাকে আর প্রতিটি আয়রন পরমাণু একটি করে অক্সিজেন গ্রহণ করে থাকে শেষ কথা হিমোগ্লোবিন কী আর কার সম্পর্কে আমাদের মোটামুটি একটা ভালো ধারণা হয়েছে এখন যে আমাদের যে ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে তা হচ্ছে রক্তে যেহেতু হিমোগ্লোবিন কমে না যায় আর যদি কোনো কমে যায় তাহলে আমাদেরকে নিয়মিত এইসব খাবার খেতে হবে যেসব খাবার রক্ত হিমোগ্লোবিনে বাড়ায় রক্ত রক্তে যাতে যথেষ্ট পরিমাণে হিমোগ্লোবিন উৎপন্ন হয় সে ব্যাপারে যথেষ্ট থাকার প্রধান উপায় হচ্ছে এইসব খাবার খাওয়া হিমোগ্লোবিনের অভাবে কী হয় আমরা হিমোগ্লোবিনের অনেক ধরনের প্রোটিন এটি মানুষের শরীর রক্তক্ষণিকের মধ্যে থাকে এটি আমাদের শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে মানুষের শরীরের ভেতরে প্রতিটি জায়গায় অক্সিজেন ফুসে দেওয়ার কাজ হল কমে গেলে অক্সিজেনের সরবরাহ কমে যায় রক্ত শূন্যতা আমাদের শরীরে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান লোহিত হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন কাজ হল ফুসফুস থেকে দেহফুসে অক্সিজেন পরিবহন করা আবার আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন কোনো কারণ রক্ত হিমোগ্লোবিন মাত্রা বা পরিমাণ কমে গেলে সে অবস্থাকে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা বলা হয় তাকে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা বয়সীয় লিঙ্গ অনুসারে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা ভিন্ন সাধারণত জন্মের সময় নবযুপ লিটার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ থাকে দুইশো গ্রাম পরবর্তীকালে তিন মাস বয়স থেকে তা কমতে থাকে এবং প্রায় অর্ধেক হয়ে যায় পরে প্রাপ্ত বয়সের সময় হিমোগ্লোবিন আবার বাড়তে শুরু করে পুরুষের ক্ষেত্রে প্রতি লিটার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা একশো তিরিশ থেকে একশো আশি গ্রাম নারীদের ক্ষেত্রে একশো পঞ্চাশ থেকে একশো পঁয়ষট্টি গ্রাম এক্ষেত্রে পুরুষ কিংবা নারী প্রতি লিটার রক্তে হিমোগ্লোবিন পরিমাণ সত্তর কিংবা আশি গ্রাম হলে তাকে রক্ত শূন্যতা বলা চলে লক্ষণ বেশি মানুষের লোকের ত্রিয়ানিমিয়া নির্দিষ্ট লক্ষণ সন্ত সম্ভাবনা তবে এক্ষেত্রে বেশি লক্ষণ প্রায় একই সঙ্গে থাকলে রক্তে সরবরাহ করা খুবই জরুরি যেমন শরীর ফেকাশে থাকবে প্রচুর ঘাম হবে বোক দরকার করবে নারীর স্পন্দন হবে মাথা ঘোরার সঙ্গে মাথা ব্যথাও থাকতে পারে চোখে ঝাপসা কিংবা কম দেখবে মুখের কোনো যে ঘটতে পারে দুর্বলতা ক্লান্তি ভাব এবং পুরো শরীর ফুলে যাওয়া পা ফুলে যাওয়ার সঙ্গে শ্বাসকষ্ট থাকতে পারে অনিদ্রা কিংবা ঘুম হতে পারে বড় হয়ে যাওয়া এবং দ্রুত হার্টবিট হতেও থাকে